প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। শরণকলা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়। আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র সম্পর্কে আলোচনা করতেছি। আমার গল্পের নাম মিনু। মিনু লেখছেন বনকোল, তার আসল নাম বলাইসাদ মুখোপাধ্যায়। মা মরা মেয়ে মিনু জন্মের আগেই বাবা মারা যায়। সে থাকত দূর সম্পর্কের এক পিসিমার বাসায়। ওখান থেকে তিনি লালিত পালিত হয়ে বড় হন এবং ওখানে সে দৈনন্দিন কাজ করত পিসিমার বাসায়। এমন কোন কাজ তার জানা বাকি ছিল না যেটা সে করতে পারত না। এর জন্য তিনি প্রতিদিন সকালে সে ঘুম থেকে উঠত, উঠে দেখত আকাশের দিকে তাকাত আর সুখ তারাকে দেখত। সুখ তারাকে তার সই হিসাবে সে মনে করত। আর যেদিন সুখ তারাকে দেখত না সেদিন ভাবত তার সই আজকে ঘুম থেকে জাগ্রত হয় নাই। সে মানে প্রতিদিন কাজকে বিভিন্ন ভাবে ভাগ করে নিত আর প্রত্যেকটা কাজকে সে এক একটা নাম ধরে ডাকত। হাতুড়িকে সে নাম দিত গদাই। এইরকম তার আর উনুনকে মানে চুলাকে সে নাম দিত রাক্ষসী। এইরকম তার প্রত্যেকটা নাম ছিল। তার দুইটা শত্রু ছিল, একটা হয়েছে বলতা আর একটা ভীমরুল। এই দুইটাকে দেখলেই সে ঝাঁটা নিয়ে বাহির হইত বা গামছা নিয়ে ওটাকে মারপিট করার জন্য। এইরকম তার আরো কিছু নাম ছিল, যেরকম সে গেলাস কয়টাকে নাম রাখত, হারু বারু তারু আর কারু। এইরকম চারটা গিলাসকে সে চারটা নাম দিয়ে সে ডাকত। আর সে তার বাবা জন্মের আগেই মারা যায়। কিন্তু কিন্তু তার পিসিমার সে একদিন বলেছিল যে তোর মা বাবা দূর দেশে এক বিদেশে চাকরি করতে গেছে। কিন্তু সে এইটা ভেবে সে ভাবত মনে হয় আমার বাবা একদিন ফিরে আসবে। সে এর জন্য প্রতিদিন ছাদে যেত আর ছাদে যে দেখত একটা দূরে একটা কাঁঠাল গাছ, আর কাঁঠাল গাছের মধ্যে একটা সরু ডাল, আর ওই ডালের মধ্যে একটা হলুদ পাখি এসে বসত মাঝে মাঝে। এর জন্য কয়েকদিন পরে দেখল ওই ডালে একটা হলুদ পাখি বসা। আর ওই দিনে শুনতে পারে পাশের বাসায় একটা লোক বিদেশ থাকতো, সে ওই দিন ফিরে আসছে। কিন্তু এই ভেবে সে বুঝলো যে আমার বাবাও একদিন ফিরে আসবে, যেদিন ওই হলুদ ডাল ওই ডালটায় হলুদ পাখি বসবে। তখন সে প্রতিদিনই এই ভেবে ওই ছাদে টপ করে উঠে যাইত আর ভাবত কি যেদিন ওই ডালে হলুদ পাখি বসবে সেই দিন আমার বাবা ফিরে আসবে। কিন্তু তার বাবা যে তার জন্মের আগেই মারা গেছে এইটা তার কিন্তু জানা ছিল না, আর তার দূর সম্পর্কের পিসিমাও তাকে বলতে না। এইরকম ভাবতে ভাবতে তার দিনগুলান কেটে যেত। একটা হলদে পাখি এসে বসেছে, তাহলে তো বাবা নিশ্চয় এসেছে। আর এক মুহূর্ত দাঁড়ালো না ছাদে, যদিও পা টপ ছিল তবুও সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাহিরে। আমার গল্পটা এখানেই শেষ করলাম। ইনশাল্লাহ শিক্ষার্থীরা মনে হয় আরেকটু পড়লে ভালো করে বুঝতে পারবা, এই আশা রেখে আমি এবার শেষ করলাম।